পরিবার, সমাজ কিংবা একেবারে লোকচক্ষুর আড়ালে অনেকেই চলে যান, সব ছেড়ে উধাও হয়ে যান যাতে কেউ তাদের খুঁজে না পায়। অনেক মানুষ এরকম নিজের জীবন থেকে নিখোঁজ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, বলা যেতে পারে স্বেচ্ছায় গুম হয়ে যাওয়া। এমন স্বেচ্ছায় গুম হতে চাইলে পৃথিবীতে রয়েছে সাহায্যকারী প্রতিষ্ঠানও। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, জাপানে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো মানুষকে সমাজ থেকে পালিয়ে থাকতে সাহায্য করে। যারা সমাজ থেকে পালাতে চান, জাপানে তাদের অভিহিত করা হয় জুহাৎসু হিসেবে। এই জাপানি শব্দের অর্থ বাষ্পীভবন বা হাওয়া হয়ে যাওয়া। যেসব লোক উদ্দেশ্যমূলকভাবে লুকোতে চান, তাদের বোঝাতেও এই শব্দটি ব্যবহার করা হয়। এই ধরনের কাজকে বলা হয় রাতে সরে যাওয়ার সার্ভিস। এর মধ্য দিয়ে দেশটিতে জুহাৎসু হয়ে যাওয়ার গোপন প্রক্রিয়াকেই অনুমোদন করা হয়। যেসব লোকজন উধাও হতে চান, তাদের গোপনে জীবন থেকে সরে যেতে সাহায্য করে এসব কোম্পানি। এমনকি গোপন স্থানে তাদের থাকারও ব্যবস্থা করে দেয়।